বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে তৃতীয় দিনেও ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে নাচ গান নাটক সহ নানা পরিবেশনা ছিল শ্রীলঙ্কা ও দেশের দুই প্রজন্মের সংস্কৃতিকর্মীদের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার 50 বছর উদযাপনের আয়োজনে তৃতীয় দিনে ছিল বন্ধুরাষ্ট্র শ্রীলঙ্কার শিল্পীদের পরিবেশনা। মুজিব চিরন্তন থিমের উপর টাইটেল অ্যানিমেশন ভিডিও দিয়ে শুরু হয় এই পর্ব। সাংস্কৃতিক পরিবেশনায় শ্রদ্ধা নিবেদন করা হয় বঙ্গবন্ধুর প্রতি। বঙ্গবন্ধু ও বাংলাদেশের উপর লোকসঙ্গীত পরিবেশন করেন বন্ধুরাষ্ট্রের শিল্পীরা। নাচের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় দুই দেশের ভ্রাতৃত্ববোধ। পর্দায় দেখা যায় বন্ধুত্বের নিদর্শন দুই দেশের পতাকা। আসাদুজ্জামান নূর ও জয়া আহসানের মুজিব চিরন্তন থিমের উপর আবৃত্তির মাধ্যমে স্মরণ করা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। পদ্মার ঢেউরে বাংলাদেশি শিল্পীদের কণ্ঠে পরিবেশিত হয় দেশাত্মবোধক গান, সাথে পরিবেশিত হয় নৃত্যনাট্য। দুই দেশের শিল্পীদের মেলবন্ধনে যৌথ সাংস্কৃতিক পরিবেশনা ছড়ায় মুগ্ধতা। মাহিম মুস্তাফিজ, ডিবিসি নিউজ, ঢাকা।